জোরেশ্বর মহাবিদ্যালয়ের অধ্যাপিকার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ। দল সংগঠন 2005 চনের 21 অক্টোবর, এই দিনটিতে নেচলেট পিএইচডি ডিগ্রি অবিহনে চাকরিত যোগদান করেছিল বন্দনা শর্মায়। 2011 চনের 21 অক্টোবর থেকে পিএইচডির প্রমাণপত্র লাভ করেছিল অধ্যাপিকা শর্মায়। কিন্তু অভিযোগ মতে 2006 চনেরপরাই সিনিয়র স্কেল গ্রেডর বকেয়া ধন লাভ করেছিল অধ্যাপিকাগিয়ে। আর টি আই যোগে পোহরলে আইছিল এই তথ্য। বন্দনা শর্মায় 2005 চনতেই ফিক্স পে হিসেবে দেখে 8,000 টাকার নিযুক্তি হয়েছিল। তবে 2007 চনতে দেখে নেট স্লেট আর পিএইচডি ডিগ্রি সম্পূর্ণ করবা লাগিছিল, কিন্তু সময়মতে সম্পূর্ণ করবা নোয়ারিলে। আর 2006 চনের 12 চনলে তখন অবৈধভাবে 15,41,100 টাকা অবৈধভাবে দেখে মানে ধন আত্মসাত করলে এই ক্ষেত্রে। ইয়ার পিছতে সরব হয়েছে দল সংগঠন। আটটাক সংগঠনে রাজচক্র বিষয়ার যোগেদি উচ্চ শিক্ষা বিভাগলৈ প্রেরণ করে স্মারকপত্র। এই যি অবৈধভাবে ভুয়া নথিপত্র দিয়ে দরমহা আদায় করেছিল, ইয়ার আমি উচিত তদন্ত বিচারি গুড়েশ্বর আটটাক সংগঠনে মাননীয় বাক্সা জেলা উপায়ুক্ত আর মহাবিদ্যালয় পরিচালনা সমিতিক স্মারকপত্র প্রদান করেছো। আত্মপক্ষ সমর্থন অধ্যাপিকা বন্দনা শর্মার 2005-র মোৰ রেগুলারেশন হয়েছে, তেতিয়া আমার নেট স্লেটর কোনো কথা নাছিলে। আর ঠিক সেই সময়তে আমার দুবছর টার্মস ধরে দিছিলে, আর 2007-ত আমার শেষ হব বলে কৈছিলে। তারপর আমার এইখন অর্ডার কপি, এই অর্ডার মতে আমার 5 জনক দিয়া হয়েছিল। আর এই অর্ডার মতে কৈছিলে যে তারপর জেনারেল রুলে হল যে আপনাদের যেটা কন্ডিশন ফুলফিল হব সেইমতে আপনাদের মানে চাকরির মানে UGC পে স্কেল পাব। ঠিক তেনেকে 2011-ত মোর PhD কমপ্লিট হল। প্রতিক্রিয়া প্রকাশ মহাবিদ্যালয়ের অধ্যক্ষরও। সেই বিষয়ত মই মন্তব্য দিব নোৱাৰিম, কারণ সেইটো মোর তাত মই জড়িত নহয়। কোন সঁচা কোন মিছা হয়তো তদন্তে স্পষ্ট হব সকলো কথা। গোৰেশ্বৰৰ পৰা ৰঞ্জিত ৰাজবংশী, প্ৰাগ নিউজ।